আসসালামু আলাইকুম। যারা দীর্ঘদিন যাবত কাজ করেন আমার সাথে বা অন্য যে কোনো কারোর সাথে কাজ করেন না কেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন বটের অফার সবসময় থাকে না এবং ওইসব অফার কিন্তু সবসময় প্রফিটও দেয় না। তাই ওই একদম সহজ কাজ বাদ দিয়ে একটু কঠিন কাজের দিকেও মনোযোগ দেন, এই কাজগুলো করুন। টেশনের কাজ থেকে কিন্তু ভালো রিওয়ার্ড আসে, $1,500 পর্যন্ত কিন্তু প্রফিট চলে আসে। আপনারা অমনি নেটওয়ার্কের ক্ষেত্রে সেটা কিন্তু দেখতে পেয়েছেন কিছুদিন আগে, সেটা কিন্তু বেশি দিন আগের না। তা আমরা বেশি ওই সব পিছনের দিকে যাব না, আজকে আমি এক কথা যেটা বুঝাচ্ছে আছি, এখন বর্তমানে বটটা একটু ট্রেন্ডিংয়ে রয়েছে, তাই সবাই বটের কাজগুলো করতে আছেন। কিন্তু বটের কাজ কিন্তু অনেক আগেও ছিল, 2019-20 এই সময় ছিল, তখন একটু অন্যরকম ছিল। স্টার্ট উপর ক্লিক করতে হতো, ডিটেলস দিতে বলতো, ডিটেলসগুলো দিতে হতো এরকমের। তারপর কি আসলো, গ্যালাক্সি না, তারপর গেলেমের ট্রেন্ডিং আসলো, তারপর গ্যালাক্সি ট্রেন্ডিং আসলো, এখন আবার টেলিগ্রাম বটে মাইনিংয়ের ট্রেন্ডিং আসলো, মাইনিং অ্যাপ আসলো, এরকম কিন্তু একটা পর একটা আসতে থাকবে। তো টেস্টেন্ডের কাজ কেউ মিস করেন না, টেস্টেন্ডের কাজে প্রত্যেকে অংশগ্রহণ করুন, এখানে একদম ফ্রিতে আপনারা কাজ করতে পারবেন এবং ভালো একটা প্রফিট নিতে পারবেন। কাজ করা একদম সহজ, তেমন কোনো কঠিন কাজ না। আজকের যে প্রজেক্টটি সোনিয়াম, এটা কিন্তু অনেক বড় একটি প্রজেক্ট। আপনারা যদি এদের ফলোয়ার দেখেন, এই প্রজেক্টটাকে কারা কারা ফলো করতে আছে তাহলেই বুঝতে পারবেন। ইএস কয়েন নাকি অনেক বড় বড় কিম, কিন্তু এটা কিন্তু একটা এক্সচেঞ্জ সাইট, এটা একটা এক্সচেঞ্জ বলতে একটা সোয়াইপিং সাইট, ড্যাপ ড্যাপ ফলো করতে আছে অনেক বড় বড়। এখানে আপনারা খুঁজলে অনেক বড় বড় প্রজেক্ট পাবেন, এখানে অনেক বড় বড় প্রজেক্টগুলো রয়েছে, এখানে প্রায় প্রজেক্টে আপনারা চিনবেন। তো এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন, এগুলো দেখার দরকার নেই, প্রজেক্ট ভালো রয়েছে, প্রত্যেকে অংশগ্রহণ করবেন, ভালো টার্গেট এখান থেকে আমরা নিতে পারবো। আমি আশা করতে আছি এখান থেকে কমপক্ষে হলো $300-500 একটা প্রফিট আমাদের চলে আসবে। এদের কারা পার্টনারশিপে রয়েছে সেটাও এখানে লেখা রয়েছে, এর ভিতরে এইটা হয়তো আপনারা চিনতে পারেন। দুই একদিন আগে আমি এইটা দিয়ে দেখিয়েছিলাম, ইএস কয়েনের মাধ্যমে দেখিয়েছিলাম, এটা একটা এক্সচেঞ্জ সাইট, এগুলো বড় বড় প্রজেক্ট, কিন্তু তো এদের সাথে পার্টনারশিপ রয়েছে মোটামুটি না, এটা অনেকটা ভালো এবং অনেক বড় এবং এক্সট্রা একটি প্রজেক্ট, প্রত্যেকে অংশগ্রহণ করবেন, কেউ মিস করবেন না, একদম ফ্রিতে এখানে কাজ করতে পারবেন। এখানে দেখুন আপনারা এইটা একদম ফ্রিতে করতে পারবেন, এটাও ফ্রিতে করতে পারবেন, কিন্তু এখানে দেখুন আরও দুইটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে। এই দুইটা করতে গেলে, এই দুইটা টাস্ক আপনাদের করতে গেলে কিছু পরিমাণে ফি এর প্রয়োজন হবে। আপনারা চাইলে যারা যাদের কাছে ওই ফিটা থাকবে না, তারা চাইলে এই দুইটা স্কিপ করে দিতে পারেন। এই দুইটা স্কিপ করে দিয়ে আপনারা যেটা করবেন, এইটা করবেন এবং এইটা করবেন, এই দুইটা করলেই হবে। এই দুইটাই মূলত টেস্টনেটের কাজ, এই দুইটা আপনারা করবেন। এখন কিভাবে করবেন, এখান তো অনেকগুলো লিঙ্ক দেখা যাচ্ছে তাই না। এই যে আমি এখন সাজিয়ে দিয়েছি, এই দুইটা টেস্টনেট একদম ফ্রি, এই দুইটা করবেন, নিচের দুইটা যারা পারবেন করবেন, যারা পারবেন না করবেন না। এখন কিভাবে করবেন, সবাই দেখুন নতুন পুরাতন সব ইউজার কিন্তু এই কাজটি করতে পারবেন, তাই ভিডিওটি সবাই দেখুন এবং কাজগুলো করুন। এতে করে হবে কি, আপনাদের এগুলো একসাথে শেখাও হবে এবং এই টেস্টের সকল টেস্টের তো ভিডিও দেওয়া হয় না, তা পরবর্তীতে টেস্টের অংশগ্রহণ করতে গেলে, অন্য টেস্টের অফার অংশগ্রহণ করতে গেলে খুব ইজিলি আপনারা অংশগ্রহণ করে নিতে পারবেন। এই পোস্ট লিঙ্ক, এটা অংশগ্রহণ করার জন্য এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সিম্পল লেখা অ্যাড্রুপ লিঙ্ক, ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে। পোস্টটি আপনাদের সামনে আসলে এখান থেকে এইটির উপরটা ক্লিক করে দেবেন, প্রথমত এইটির উপর ক্লিক করে দিলে এই পোস্টটি আসবে। আপনাকে এখানে ফসেট নিতে হবে, সিপ্লাই ফসেট নিতে হবে, তারপর এখানে দ্বিতীয় লিঙ্কে কাজ করতে হবে। প্রথম লিঙ্কটা সেভে ধরবেন, সেভে ধরে এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে মিসেস ব্রাউজার এটা ওপেন করবেন, কারণ এই ব্রাউজারটা এক্সটেনশন সাপোর্ট করে, যে কোনো একটা এক্সটেনশন সাপোর্টে ব্রাউজার ওপেন করলেই হবে। ওপেন করার পরে এখানে সার্চ বারে যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা সার্চ দেবেন, সার্চ দেওয়ার পরে এরকম আসতে পারে ইন মোটর ওপর ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। এরকম ইন্টারফেস আসবে, এরকম ইন্টারফেস আসলে এখানে যে লগ ইন লেখা আছে না, লগ ইনে ক্লিক করবেন। এটা আমি একটু কালার চেঞ্জ করে নিই,
এই যে এখানে এই যে লগ ইন রয়েছে না, এইটির উপরে ক্লিক করবেন। এইটির উপরে ক্লিক করার পর আপনার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে এইটা ক্লিক করবেন, আর অ্যাকাউন্ট থাকলে এইটা ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমি এইটা ক্লিক করবো। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে উপরেরটা ক্লিক করে আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে এখানে ঠিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তারপর লগ ইন করে নেবেন। তো আমি দ্বিতীয়টা ক্লিক করে আমার অ্যাকাউন্ট লগ ইন করে নিই। আপনারা ভিডিওটা দেখার পরে বলবেন এত সহজ কাজ, তো এটা তো আমরা করতেই পারি। তো ভিডিওটা দেখুন, অনেক সময় টেস্টনেটে ঝামেলা করে কিন্তু সেটা সব সময় না। লগ ইন করার পরে এরকম আসতে পারে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে এই যে ফসেট রয়েছে না, এখান থেকে ফসেটে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদেরকে এই ফসেটের ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসলে এখান থেকে এই যে এক্সটেনশন রয়েছে, এক্সটেনশনে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার মেটাবাক্সের ভিতরে যাবেন। মেটাবাক্সের ভিতরে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট আনলক করে অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। এখান থেকে আপনাদের এই উপরে অ্যাড্রেসটা কপি করে নিতে হবে, ইথিরিয়াম অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে এসে অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে রিসিভ ইথিএস এটির উপরে ক্লিক করবেন। এখান থেকে ভেরিফিকেশন থাকবে, ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবেন। ভেরিফিকেশন কমপ্লিট করে দেওয়ার সাথে সাথে আপনাকে এখানে আবার মনে হয় সিভি ক্লিক করতে হবে নাকি, আবার করে দেখি। হ্যাঁ, এই দেখুন আবার রিসিভে ক্লিক করছে, আমাকে এখানে 0.5 সিপ্লাই ইথেরিয়াম দিয়ে দিয়েছে একদম ফ্রিতে। এখন আমরা কি করব, এই ইথেরিয়াম দিয়ে সকল কাজ কমপ্লিট করবো। এখন সেগুলো কীভাবে করব, তার জন্য আপনারা নতুন আবার একটা ইন্টারফেস নেবেন। নতুন আবার একটা ইন্টারফেস নিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট রয়েছে পোস্টের এখানে আসবেন। আসার পরে এখানে যে গো অপশন রয়েছে, এখানে যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে এখানে সার্চ বারে লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে সার্চ করবেন। এখানে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে বলবে, এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নিয়ে এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে যে সিপ্লয় রয়েছে সিপ্লয়টা এইটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে আপনার মেটাবাক্সের ভিতরে নোটিফিকেশন যাবে, এক্সটেনশনে মেটাবাক্সের আরপিএসটি অটোমেটিকলি অ্যাড করতে বলবে। আপনারা শুধু এখানে যে পারমিশনগুলো চাইবে এগুলো অ্যালাউ অ্যালাউ করে দেবেন। এটা হচ্ছে মিসেস ব্রাউজারের ক্ষেত্রে। আর যদি আপনি ধরুন কিউ এই যে এই ব্রাউজারটা দিয়ে করতে চান, এই যে এই ব্রাউজারটা দিয়ে করতে চান, এই ব্রাউজারটা দিয়ে করতে গেলে তাহলে অটোমেটিক কিছুই আসবে না। তাহলে আপনাকে থ্রি ডটে ক্লিক করে এখানে এক্সটেনশনে নোটিফিকেশন পাবেন, এক্সটেনশনে গিয়ে কনফার্ম করতে হবে। তাই আপনারা এই ব্রাউজারটা দিয়ে করবেন। আপনার যখন এখানে সিপ্লয় নেটওয়ার্ক অ্যাড হয়ে যাবে, অ্যাড হওয়ার পরে এখানে আপনার অ্যামাউন্টটা দেখতে পারবেন এবং এখানে যেটা আছে এটাই রাখবেন। এরকম রাখার পরে এখানে একটা অ্যামাউন্ট আপনি তো 0.5 পেয়েছেন, তো আপনি এখানে 0.2 দিয়ে দিলেন। 0.2 দিয়ে এখান থেকে রিভিউ ডিপোজিট এটির উপরে একটা ক্লিক করবেন। আপনার মেটাবাক্সের ভিতরে অটোমেটিকলি কনফার্মেশনের নোটিফিকেশন যাবে, যেরকম অটোমেটিকলি সামনে চলে আসবে। এখানে যেসব অ্যাপ্রুভ ট্যাপ্রুভ চাইবে সকল কিছু অ্যাপ্রুভ দিয়ে দেবেন। এখান থেকে কনফার্ম করতে বলতেছে, আমি কনফার্ম দিয়ে দিলাম। এখন আমাকে এখানে 3 মিনিটের মতো ওয়েট করতে হবে। আমি কিন্তু এগুলো আগেই করে নিয়েছি, তারপর আপনাদের দেখানোর জন্য এগুলো করতে আছে। তো এটা এখান থেকে কেটে দিই। যেটা এখান থেকে কেটে দেওয়ার পর আপনার এটা কোথায় আবার দেখতে পারবেন, এখানে যে ট্রানজ্যাকশন রয়েছে না, ট্রানজ্যাকশনে ক্লিক করলে এইখানে এই যে আমার একটা কমপ্লিট হয়ে গেছে সেইটা দেখাচ্ছে। তো এখান থেকে ব্যাগে আসি, আবার ট্রানজ্যাকশনে ক্লিক করে এই দেখুন 8টা হয়ে গেছে, 2টা হয়ে গেছে, এটা তো হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখানে দেখুন এই যে এইটা এই সাইডে আনবেন, আর এই সাইডে তো এই সাইডে নেবেন, তার জন্য এইটাই ক্লিক করবেন। তো এইটাই আমি ক্লিক করে দিই, দেখুন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি, এরকম কনফার্মেশন আসবে এরকমের, যেগুলো সকল কিছু আপনারা অ্যাপ্রুভ দিয়ে দেবেন। এখানে আমাকে সুইচ করতে বলতেছে, আপনাদের আরপিসি অ্যাডটার করতে পারবো ওগুলো করে দেবেন। এখন আমরা এখান থেকে আবার কিছু পরিমাণে উইথড্র করে নিব। 0.1 আমরা 2 এখানে ডিপোজিট করছি না, তো আমরা এখান থেকে 0.1 এখান থেকে উইথড্র করে নেবো। তো এখান থেকে রিভিউ এখান থেকে এটা ক্লিক করতে হবে, যেসব অ্যাপ্রুভাল ট্যাপ্রুভাল চাইবে এগুলো দিয়ে দিতে হবে। তো এখানে যে এখানে অ্যাপ্রুভাল চাইবে, তো এই অ্যাপ্রুভালগুলো এখান থেকে কনফার্ম করে দেবেন। তো এটা আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। তো এটা কনফার্ম করে দেওয়ার পর আপনাদের কী করতে হবে, এখানে 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। 1 ঘন্টা পরে
এখানে এই ক্লেম অপশনটা আসবে। তো এই ক্লেম অপশনটা আসার পরে এখান থেকে ক্লেমে ক্লিক করে ক্লেম করে নিতে হবে। তো এখানে আপনারা 1 ঘন্টা অপেক্ষা না করে, এটা আপনার এই যে দেখুন এখানে গো টু ট্রানজ্যাকশন বলতে আছে, তো আপনাদেরকে এখানে ওয়েট করতে হবে। গো টু ট্রানজ্যাকশনের ভিতরে আমাদের কোনোই কাজ নেই, এখানে আমাদের ওয়েট করতে হবে। দেখুন গো টু ট্রানজ্যাকশনে ক্লিক করলে এখানে নিয়ে আসে। তো এখানে আপনারা খুব ইজিলি আসতে পারবেন। ওইখানে যাওয়ার জন্য আপনারা যেটা করবেন, এই যে ট্রানজ্যাকশন রয়েছে না, ট্রানজ্যাকশনে ক্লিক করবে। ট্রানজ্যাকশনে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এই যে উপরটা ক্লিক করবেন, এখানে ক্লেম অপশন পাবেন, এই যেখানে রেডি ক্লেম পাবেন, সেই ক্লেমের উপর ক্লিক করে 1 ঘন্টা পর এটা ক্লেম করে নেবেন। এই যেটা উইথড্র করলেন সেটা ক্লেম করে দেবেন। আশা করি এই ইন্টারপ্রাইজের সকল কাজ আপনাদের বোঝা কমপ্লিট। এখানে আর কোনো কাজ নেই বর্তমানে, এতটুকুই কাজ। কিন্তু পরবর্তীতে কিন্তু এইটা নিয়ে আরও অনেক আপডেট আসবে, আর সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থেকে কাজগুলো কমপ্লিট করে দিতে হবে। তা আমাদের এইটার টাস্ক একদম কমপ্লিট। এই এই লিঙ্ক এই লিঙ্কে যাওয়ার পরে যে পোস্ট আসে এটাও আমাদের কমপ্লিট, এটাও কমপ্লিট। এখন আমাদের কী করতে হবে, দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের কাজ কমপ্লিট করতে হবে। তার জন্য এখান থেকে এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে সার্চ বারে লিঙ্কটা এরকম সার্চ দেবেন। লিঙ্কটা সার্চ দেওয়ার পরে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসলে প্রথমত এখানে আপনি আপনার ওয়ালেটটা কানেক্টের উপরে ক্লিক করে কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট হয়ে গেলে এখানে আবার একটা ক্লিক করবেন। আবার একটা ক্লিক করার পরে এখানে আপনাদেরকে এই নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। এই যে এই নেটওয়ার্কটা, এই যে সোনিয়াম যে নেটওয়ার্কটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে এই সোনিয়াম ওইটা লিখে এখানে যদি আপনার সার্চ করেন নেটওয়ার্কটা চলে আসবে। SONI এখানে আই হবে না, তো এই দেখুন এরকম লিখে সার্চ করলে এখানে চলে আসবে। এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এখানে একটা ফটো আপলোড করবেন, যে কোনোটা নেম দেবেন, যে কোনোটা স্যাম্পল দিয়ে ডিসক্রিপশনে যে কোনো কিছু একটা লিখে দেবেন। লিখে দিয়ে একদম নিচে আসবেন। একদম নিচে আসার পরে এই ডিপ্লয়ের উপর ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এতক্ষণ মেটামাক্সের ভিতরে বিয়ে গেট করার সময় যেরকম কনফার্মেশন গিয়েছেন ওরকম কনফার্মেশন যাবে, তো ওগুলো অ্যাপ্রুভ করে দেবেন। অ্যাপ্রুভ করে দিলে এই টাস্কটা কমপ্লিট। তো আশা করি এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সেটা বুঝতে পারলেন। আমাদের কিন্তু এই দুইটা কমপ্লিট। এখন আসুন এই দুইটা কীভাবে করবেন। এই দুইটা যারা পারবেন করবেন, যারা পারবেন না করার দরকার নেই। এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে তাহলে এই লিঙ্কটা না, এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই পোস্টটি আসবে। পোস্টটি আসলে এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন। এই লিঙ্কটা কপি করে নিয়ে এখানে সার্চ বার সার্চ করবেন, একটা দেখিয়ে দিই, পরেরটা ওই একই সিস্টেমের। এই ইন্টারপেজে নিয়ে আসবে। এই ইন্টারপেজে নিয়ে আসলে এখানে কানেক্ট অপশন পাবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এখানে যদি আপনি একদম নিউ হন, আপনাকে ডিসকর্ড মিসকর্ডও কানেক্ট করতে বলবে। ওইগুলো সকল কিছু কানেক্ট করে নেবেন, ডিসকর্ড, টুইটার, ওয়ালেট সকল কিছু কানেক্ট করে দেবেন। কানেক্ট করার পরে এখানে দেখুন কিছু টাস্ক দিয়েছে, তো এই টাস্কগুলো আমাদের অলরেডি কমপ্লিট। কীভাবে কমপ্লিট হলো, এইমাত্র আমরা যে টেস্টের কাজ করছি ওই সময় সকল কিছু কমপ্লিট করে ফেলো। সেখান থেকে কন্টিনিউ কন্টিনিউ রূপায় ক্লিক করবেন। কয়েকবার কন্টিনিউ রূপায় ক্লিক করার পর সবার শেষে দেখবেন যে আপনাদের এখানে ক্লেম করতে বলবে। তা আপনি যখনই সেটা ক্লেম করতে যাবেন, এখানে রিওয়ার্ডটা আপনি যখনই ক্লেম করতে যাবেন, আপনার কাছে কিছু পরিমাণে OPBNB ফিস যাবে, সম্ভবত OPBNB না, OPETHERIUM ফিস হবে। এই যে দেখুন OPETHERIUM ফিস হবে। তো যাদের কাছে এই ফিটা রয়েছে এটা কিন্তু মেইন ডলার, এগুলো টাকা দিয়ে বাই করতে হয়। ইথেরিয়াম দিয়ে বিনান্স দিয়ে উইথড্র দেওয়া যায় OPETHERIUM ওপি নেটওয়ার্কে। তো এইটা যেভাবে দেখিয়েছে ঠিক একইভাবে এটাও করতে পারবেন। এই দুইটি আপনারা পারলে করবেন, না পারলে করার দরকার নেই। কিন্তু মাস্ট বি আপনারা এই টেস্টনেটের যে দুইটা কাজ রয়েছে, দুইটা টাস্ক রয়েছে, একদম ইজি টাস্ক, এই টাস্ক দুইটা কমপ্লিট করবেনই। খুবই ভালো কিন্তু এই প্রজেক্টটি, প্রজেক্টটি কেউ মিস করবেন না। প্রত্যেকে এই প্রজেক্টের ভিতরে কাজ করুন, তা ভালো প্রফিট এখান থেকে নিতে পারবেন। আর পরবর্তী আপডেট, এই অফারের যে আপডেটগুলো পরবর্তী থাকবে সেগুলো কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে পেয়ে যাবেন। তার জন্য এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন, যাতে করে পরবর্তী টাস্কগুলো আসার সাথে সাথে আপনারা কমপ্লিট করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো এতটুকু ছিল আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।